অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মেষ রাশি মে মাসে কি ফল পেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। এটি মেষ রাশির মাসিক রাশিফলের ভিডিও। মে মাসে কোন কোন দিকগুলো আপনাদের ক্ষেত্রে ভালো, কোন কোন দিকগুলো সমস্যা আসতে পারে তার একটা অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। প্রথমেই আপনাদেরকে বলি, মেষ রাশির কিন্তু হাজারো লাখে মানুষ আছে, প্রত্যেকে যে একই ফল পাবে তা নয়। এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল। আপনার দশা, অন্তর্দশা, আপনার গ্রহের অবস্থান, এটার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কি ফল পেতে চলেছেন। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে প্রথমে আসি আপনাদের কর্মর দিকটা। কর্মের জায়গাটা কিন্তু মেষ রাশির এ মাসে যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে কিন্তু পরিবর্তন বা যারা প্রমোশন চাইছেন তাদের কিন্তু প্রমোশনের যোগ কিন্তু থাকছে। কিন্তু কর্মক্ষেত্রে কাজের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট প্রেশার, চাপ কিন্তু থাকবে। নাম্বার ওয়ান পয়েন্ট কর্মের জায়গাটা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট আপনাদের বিবাহ। দেখুন, এ মাসে আপনাদের বিবাহের, শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু আসবে। বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, গ্রহগত অবস্থান যা নির্দেশ করছে শুভ বিবাহের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি মেষ রাশি মানুষ হন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। তিন নম্বর পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে এই মাসে শত্রুতার জায়গাটা কিন্তু থাকছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু জ্ঞাতি শত্রুতা, আপনার ক্ষেত্রে আপনি যে জায়গাতে কাজ করছেন সে জায়গাতে শত্রুতা, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে বন্ধু বেশি শত্রু, এটাও কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু আপনাদেরকে হ্যারাসমেন্ট কিন্তু করবে। অর্থাৎ আপনি মেষ রাশির মানুষ, আপনার কিন্তু এই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে তুলছে শত্রুতা। আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু ভালো, খরচ কিন্তু আপনাদের প্রচুর হবে এ মাসে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হবে, কিন্তু শৌখিন ব্যয়, শখের ব্যয় এবং চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। তবে এই ব্যয়টা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ নিজস্ব শখ স্বাচ্ছন্দ্যের জন্য প্রচুর পরিমাণে ব্যয় হওয়া, এবং এর সাথে সাথে আপনাদের এই মাসে ভাগ্যের সাপোর্ট, ভাগ্যপতি একাদশভাবে অবস্থান, ভাগ্যের দ্বারা যে কোনো ব্যাপারে কিন্তু সফলতা আপনারা কিন্তু পাবেন। এবং তৃতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের কমিউনিকেশান, যোগাযোগ, কানেকশানগুলো কিন্তু আপনাদেরকে করিয়ে দিবে। এবং তৃতীয়ভাবে কিন্তু মঙ্গলের অবস্থান, এবং এ মাসে মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি বৃদ্ধি হবে। রাজনীতিক ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে। আপনাদের ক্ষেত্রে লটারির শেয়ার থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা কিন্তু এ মাসে বিশেষভাবে কিন্তু লক্ষণীয়। দাম্পত্য সুখের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আপনাদের রিলেশনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। উচ্চশিক্ষাতে যারা আছে, যারা পিএইচডি করছে বা যারা রিসার্চমূলক পড়াশোনা করছে বা যারা এমএড, বিএড এগুলো ব্যাপারের সঙ্গে আছে, ইঞ্জিনিয়ারিং লাইনে আছে, সিএ পড়াশোনা, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে বিশেষভাবে শুভ ফল কিন্তু পাবে। অর্থাৎ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো ফল নির্দেশ করছে। কিন্তু প্রাইমারির ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে অমনোযোগী, পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী জায়গাটা কিন্তু থাকছে। আপনি মেষ রাশির মানুষ, পড়ার ক্ষেত্রে অমনোযোগী, এবং আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। পরিবারে কোনো শুভ সংবাদ আসা, কোনো খুশির সংবাদ আসা, এই জায়গাগুলো কিন্তু থাকছে। সন্তান সুখের জায়গা কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এ মাসে থাকছে, অর্থাৎ
সন্তানের জন্য কোনো গর্ব অনুভব হওয়া, সন্তানের ক্ষেত্রে আপনার ভালো কিছু পাওয়া, এই জায়গাগুলো কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভালো ফল কিন্তু দিতে চলেছে। তবে ভাড়াটিয়া নিয়ে সমস্যা, ভাড়া রিলেটেড সমস্যা, এই জায়গাটা কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু ভোগাবে। অষ্টম স্থানে কেতু, যাদের বড় সড়ো মেজর সার্জারি আছে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, চিকিৎসা ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিভ্রাট হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে মেষ রাশির ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মানসিক শান্তিও দেখা যাচ্ছে, অর্থাৎ আপনাদের ভ্রমণ যোগ, অর্থাৎ এ মাসে কোনো জায়গাতে দূর যাত্রা ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা ব্যবসা করছে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ভালো ফল পাবেন, শুভ শুভ ফল কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যারা, যে কোনো ব্যবসা হোক না, ব্যবসার ক্ষেত্রে আপনারা যথেষ্ট উন্নতি কিন্তু করবেন। এবং আপনাদের বৃহস্পতি, আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে। আবারও বলছি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা পাবেন, নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এই জায়গাগুলো কিন্তু থাকছে। অর্থাৎ নতুন প্রেমের হাতছানি নিয়ে আসতে চলেছে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের উন্নতি কিন্তু হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এ মাসে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, অযথা ঋণে জড়িয়ে যাওয়া, ঋণ থেকে না বেরিয়ে আসা জায়গা কিন্তু থাকছে। অর্থাৎ নিজস্ব ভোগ্যদ্রব্য কেনার জন্য ঋণে আপনি কিন্তু জর্জরিত হওয়ার সম্ভাবনা থাকছে। আপনি মেষ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আপনাদের নির্দেশ করছে, বেশ কিছু অপরচুনিটি থাকছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, এবং যাদের কেস মামলা মকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু পজিটিভ নিউজগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে। যে কোনো ব্যাপারে আপনাদের যে বিষয়ে কেস মামলা চলুক না কেন, পজিটিভ নিউজগুলো কিন্তু আপনারা কিন্তু পাবেন। সেলফ প্রফেশনে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। দেখুন, যারা পার্টনারশিপ বিজনেস করছেন, ধরুন আপনার দু চারজন, পাঁচজন বা সাতজন মিলে একটা কোনো জয়েন্ট ব্যবসা করছেন, সেই জায়গা থেকে কিন্তু সমস্যা আসতে পারে। অর্থাৎ সেই জায়গাটা কারো ক্ষেত্রে মনোমালিন্য হওয়া বা সেখানে মন ভেঙে যাওয়া, এই সম্ভাবনাগুলো থাকছে। ছোটোখাটো চোট আঘাত লাগা, বুকের সমস্যা এবং পায়ের সমস্যা আপনাদেরকে কিন্তু এ মাসে ভোগাবে। বুক এবং পা, এই দুটো কিন্তু আপনাদেরকে ভোগাবে। এবং এর পাশাপাশি আপনাদের এ মাসে নতুন ব্যবসা আরম্ভ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে যারা ব্যবসাতে হিউজ ইনভেস্টমেন্ট করছেন তারা কিন্তু একটু হলো ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করুন, এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নিন, যে সিদ্ধান্ত নেওয়ার জন্য ভবিষ্যতে আপনাকে হয়তো বা পস্তাতে হতে পারে, এই জায়গাটা কিন্তু থাকছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, এই জায়গাটা কিন্তু আপনারা কেয়ারফুলি থাকুন। অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, ডিসিশন নেওয়ার আগে আপনারা 10 বার ভেবে নিয়ে সেই জায়গাটা পদক্ষেপ ফেলুন। এবং বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে কিন্তু আপনারা হেল্প এ মাসে কিন্তু পান। এই ছিল মেষ রাশির মে মাসের রাশিফলের ভিডিও। এক কথায় আপনাদের কিন্তু শুভ যেতে চলেছে সব দিক থেকে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।